লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি ঘুরে যাচ্ছি। ওয়াই, আমি পাগল, আমি পাগল, আমি পাগল। তুই আর কি শুনবি রে তুই আমার কাছে? আর হ্যাঁ, বিয়াদব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে এখন যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়িতে এমন একটা মেয়ে আছে যে মেয়েটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য মানে পানির ভিতরে ঝাঁপ দিছিল, পদ্মা নদীর ভিতরে ঝাঁপ দিছিল। তো মেয়েটা আছে এই বাড়ির ভিতরে, মেয়েটার আমরা একটু ডাক দিব। এই মৌসুমি, এদিকে এসো। তোমার নাম মৌসুমি না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তোমার নাম মৌসুমি তো? হ্যাঁ ভাইয়া। এবার ওর নাম মৌসুমি? মৌসুমি। আচ্ছা, তুমি এই যে সেই মেয়ে নাও যে পানির ভিতরে ঝাঁপ দিছিলা প্রধানমন্ত্রীর দেখার লেগে? হ্যাঁ হ্যাঁ। কেন কে তুমি প্রধানমন্ত্রীর দেখার লেগে পানিতে ঝাঁপ দিছো কেন? আমার বোন, সে আমার বোন, আমি তাকে বোন বানাইছি, সে জানে না আমি তার বোন বানাইছি। আমি আমার বোনকে আমি চাই, আমার বোনকে আমার কাছে চাই। তুমি পদ্মা মানে এই যে পদ্মা নদীতে যে ঝাঁপ দিলা, তুমি যদি মরে যেতে গা? আমি মরে গেলে আর কিছু করার ছিল না। শুনো, আমি পানিতে পড়বো না, আগুনে ঝাঁপ দেবো, আমার কোনোই সেকালে খেয়াল ছিল না। খেয়াল ছিল না? তুমি কতক্ষণ পানির ভিতরে ছিলা? এরপরে তোমার জানি দেখলাম ওই যে কিছু হচ্ছে প্রশাসনের যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক তোমারে ধৈর্য তারপর উঠে নিয়ে আসলো। এরপর তুমি কোথায় গেছিলা? এরপরে ওই ফারাকে আমার একটা চেয়ার দিয়ে বসাই দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তোমার এবার একটু পুরো ডিটেইলসটা বলো তো, তোমার নাম কি? আমার নাম মৌসুমি আক্তার রুমা। আচ্ছা, তোমার কি বিয়ে হইছে? হইছিল, গাজা খুরি লাগে মদ খায়, গাজা খুরাইয়া মার দর করে, আমি কুলাইতে পারি না, আমার বাপ মা ছাড়াই খারাপ। মানে কি বুঝলাম না, এক গাজা খুর ঠিক আছে আইসা গাজা খাইয়া আইয়া ঘরের মধ্যে মায়ের দর করে আর মাইয়া নিয়ে খালি আড্ডা করে, আমি সহ্য করতে পারি না, আমার বাপাও সহ্য করতে পারে না, তখন আমার সারাই খাড়াই আনছে। মানে একটা গাজা ঘরের সাথে তোমার বিয়ে দিয়ে দিছিল? তাহলে তোমার যখন গাজা ঘরের সাথে বিয়ে দিল তখন তোমার মা বাপ দেখে দেয় নাই বিয়া? তারা তো জানে না সে গাজা খাই। আচ্ছা আচ্ছা, তো তুমি তো আমি জানি যে যতটুকু আমার ধারণা আছে, আমি তোমার অনেকবার শাহালি মাজারে দেখছিলাম ঠিক না? হ্যাঁ। শাহালি মাজারে কি করতা তুমি? আমি গান বাজনা করতাম ভাইয়া। গান বাজনা করতাম মানে? হ্যাঁ। তুমি গান গাইতে পারো? হ্যাঁ। কি গান গাইতে পারো? মুর্শিদা গান, তারপরে এমনি মানে রোমান্টিক গানটা নিগলে গাইতে পারো নাকি? একটা গান শোনানো যায় আমাদের? হ্যাঁ। একটা ছোট করে একটা গান শোনাও তো একটু শুনি। আচ্ছা। হ্যাঁ শোনো। রোমান্টিক শুনবা? হ্যাঁ শোনো। তুমি দিয়ে না গো বসর করার বাতি নিবায়া, আমি অন্ধকারে বন্ধকারে যাব মরিয়া, তুমি ভয় কেন পপঞ্চ জানি আমায় দেখিয়া, আমি প্রেম সুহাগে রাখবো তোমার বুকে জড়াইয়া, তুমি আছেল ধরে টান দিও নাই মুলাক যে মরে যায়, সাথে তোমার সাথে প্রথম আমার অত দেখা হয়। তো প্রিয় দর্শক, আসলে একটা গান শুনতে পারলেন আপনারা। রুমা মানে কি জানি, তোমার নাম কি কইলা? মৌসুমি। মৌসুমি, তো তোমার অনেক ভিডিওর ভিতরে শুনছিলাম তোমার নাম নাকি রুমা, ওটা কার নাম? ওটাও আমার নাম। মানে তোমার দুইটা নাম? হ্যাঁ। ডাক নাম কি? আমার ডাক নাম মৌসুমি। হ্যাঁ। আর এমনি নাম রুমা। রুমা, আচ্ছা তো তুমি এখন একটু বলবা যে এই যে তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলা, দেন দেখা করলা, প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইছো তুমি? হ্যাঁ চাইছি। কি চাইছো বলো? আমি সাহায্য চাইছি ভাইয়া। মানে সাহায্য বলতে কি ধরনের সাহায্য চাইছো তুমি? আমি ভিক্ষা চাইছি, আমার ব্রেনের জন্য করা টাকা চাইছি ভাইয়া। মানে তোমার মাথায় সমস্যা? হ্যাঁ। তুমি মানসিক ভারসাম্যহীন? হ্যাঁ। হ্যাঁ এটা তুমি স্বীকার করো, তুমি মেনে নাও? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার জানা মতে আমি এখন পর্যন্ত কোনো মানুষকে দেখি নাই যার যার মাথার সেন্স সমস্যা আছে বা যে পাগল, মানসিক ভারসাম্যহীন, এরা কখনো স্বীকার করে না, তাই তুমি স্বীকার করলা কেন? তা আমি তো পাগল, শোনা আমার সবাই বলে পাগল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি ঘুরে যাচ্ছি, ওয়াই আমি পাগল, আমি পাগল, আমি পাগল। তুই আর কি শুনবি রে তুই আমার কাছে? আর হ্যাঁ, বিয়াদব। মানে তুমি আসলেও পাগল? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে পাগল হলে তো তোমার পাবনা থাকা দরকার ছিল, তুমি ফরিদপুর আসলা কেমনে? আমার পাবনা রাখবে না। হ্যাঁ, আমি মারি না, আমি কাটি না, আমি অত্যাচারী করি না, আমি খালি শুধু গ্রাম দা হাঁটি আর চাই, হাঁটি আর চাই। আচ্ছা, তাইলে তোমার হচ্ছে গিয়ে মানুষের কাছ থেকে চাই তোমার সংসার চলে? হ্যাঁ। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম তুমি কোন বাসায় থাকো, এই বাসাটা না? হ্যাঁ। এই বাসায় মানে কয়জন থাকো তোমরা? আমরা সাতজন থাকি। এই ভাই, এই রুমটার ভিতরে, একটা রুমের ভিতরে? হ্যাঁ। প্রিয় দর্শক দেখেন, এখানে একটা মাত্র রুম, একটা রুমের ভিতরে সাতজন কেমনে থাকো তোমরা? থাকি ভাই খুবই কষ্টে।
মানে তোমাদেরকে আর কোনো জায়গা নাই না এতটুকুই জায়গা এতটুকুই জায়গা ভাই আর কোনো জায়গা নাই না তোমাদেরকে যে আমি তো যতটুকু জানি যে গ্রামে কমবেশি সবারই কিন্তু হচ্ছে তোমার হচ্ছে চাষাবাদ করার জন্য একটু জমি জমা থাকে এগুলা কি আছে না ভাই আমার এগুলো কিচ্ছুই নাই ভাই এগুলো আমার কিচ্ছুই নাই আমি আমি এমন যে বাসা থাকি ভাই আমার বাপ মা নিয়ে আমি ভাই ব্রাদার নিয়ে বাসা থাকি ভাই জানো ভাই আচ্ছা তুমি যখন ঢাকায় ছিলা যখন তুমি মাজারে ছিলা তখন তুমি মাজারে কি মাজারের ভিতরে রাতে ঘুমাইতা নাকি হচ্ছে কি তোমার বাইরে কোনো বাসাবাড়িতে কোনো ঘুমাইতা না বাইরা ওই পাটি ভাড়া করে থাই 50 টাকা করে পাটি ভাড়া করে মানে বাইরে বলতে কি রাস্তায় হ্যাঁ হ্যাঁ এই রাস্তায় ঘুমাইতা তুমি হ্যাঁ ভাই আচ্ছা তো রাস্তায় ঘুমাইলে তো তুমি তো একটা যেহেতু মেয়ে মানুষ দেখা গেছে অনেক ছেলে রাইসা উত্তক্ত করতে না ডিস্টার্ব করতে না কত করলে কি করব ভাইয়া বলো করলে কি করব কিছু করার নাই ডিস্টার্ব করতে হ্যাঁ তারপর তুমি প্রতিবাদ করতা কেমনে হ্যাঁ তুমি প্রতিবাদ করো নাই আমি প্রতিবাদ করব কেমনে তারা গাজা খায় মদ খায় আয় মারধর করে বহির মধ্যে পাড়ায় চাকু দিয়ে পাড়ায় এই যে তোর কাটলামু তোর মাইরালামু তুই যদি আমাগুর কিছু কস এডি কই ভাই সরাজন্ত না কইরা আমার সব ইজ্জত মানুষ তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন যে মেয়েটা মানসিক ভারসাম্যহীন হলেও তার জীবনে কিন্তু অনেক কষ্ট আছে আসলে আমাদের এই পৃথিবীতে যত মানুষ আছে সবারই কিন্তু দিনশেষে অনেক কষ্ট থাকে দুঃখ থাকে তবে সবার দুঃখ বা কষ্টের গল্প কিন্তু সবাই হচ্ছে জানে না বা সবাই বোঝে না তো আমি এখন একটু জানতে চাচ্ছিলাম যে বোন তুমি এখন একটু বলবা এখন তো তুমি মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মোটামুটি তোমাকে অনেক চেনে ঠিক না এখন অনেক দেখছে তারপর আমি যতটুকু দেখলাম প্রতিটা টিভি চ্যানেল তোমারে নিয়ে নিউজ করছে যে তুমি পানির থেকে লাভ দিয়ে তারপর প্রধানমন্ত্রীকে মানে দেখতে গেছো এটা কি আসলে ভালোবাসার খাতিরে দেখতে গেছো নাকি অন্য কিছু ভালোবাসার খাতিরে ভাই ভালোবাসে মানে তুমি প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা কাজ করছে বিদে তুমি এখানে গেছো আচ্ছা তো মাননীয় প্রধানমন্ত্রী যখন হচ্ছে গিয়ে ওইখানে ছিল ওইখানে যে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উনি অংশ গ্রহণ করেছিল তাই না তো তুমি কি পদ্মা সেতু দেখছো নিজের চোখে হ্যাঁ দেখছি হ্যাঁ পদ্মা সেতুতে পার হইছো হ্যাঁ পার হইছো হ্যাঁ পার হইছি কত পার হইছি আচ্ছা তো এই যে আমাদের বাংলাদেশে যে পদ্মা সেতুর মধ্যে একটা সেতু হইলো এটা নিয়ে তোমার কেমন লাগে অনেক আনন্দ অনেক উৎসব আমার ভিতরে আছে অনেক আনন্দ লাগে তাহলে তোমার চোখে মুখে তো আমি আনন্দের ছাপ দেখতে পারতেছি না আমার কষ্টে বুকটা ফাটা যায় ভাই ও ভাই আমি বলতে এ পারি না দাদা গো আমি বলিতে পারি না গো আমার কষ্ট কেউ বোঝে না উপরে একলা সারা গো হো ভাইয়া গো হো ভাইয়া গো আমার কেউ ভালো কয় না গো আমার কেউ ভালো কয় না গো তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিন্তু অলরেডি এতক্ষণ পর্যন্ত এই মৌসুমীর মুখের যে কথা শুনলেন কথা শুনে হয়তো বা বুঝতে পেরেছেন যে সে মানসিক ভারসাম্যহীন তবে দিন শেষে সে যদি আপনারা সবাই চেষ্টা করেন বা সে যদি চেষ্টা করে বা হচ্ছে তার পরিবার যদি চেষ্টা করে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে সুস্থ করতে পারি তো প্রিয় দর্শক আপনারা সবাই হয়তো বা দেখেছেন যে এই একটা ঘর এই একটা ঘরের ভেতরে হচ্ছে তারা বসবাস করে সাতজন মানুষ একটা ঘরের মধ্যে থাকে কেমনে থাকে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না তো আসলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম বোন তুমি একটু বলবা ধরো আমি তোমার একটা ভিডিও করতেছি ঠিক না এই ভিডিও করার পর অনেক মানুষ তোমাকে দেখতেছে জানতেছে তো তুমি সত্যি করে বলবা ঠিক আছে একদম সত্যি কথা বলবা মন থেকে বলবা তুমি কি এখন সম্পূর্ণ সুস্থ আছো না ভাই না ভাই অসুস্থ আছে কি কি সমস্যা হয় তোমার আমার ব্রেনতে যে কালে নাকি একটা ই করে তখন আমি জামা কাপড় কিছু রাখতে পারি না শুন আমি তখন জামা কাপড় খুলে আমি ঘুরি আমি মানে রাস্তায় ঘুরো হ্যাঁ তা তুমি একটা মেয়ে মানুষ হয়ে জামা কাপড় খুলে রাস্তা কেমনে ঘুরো আমার তখন তো উস জ্ঞান কিছুই থাকে না ভাই তখন আমার ভাই আমার যে মারা মারে মানে এডে থয় না মারে না সিটা কুনছে বাইরে কাটতে ছিড়াল আমি একটু একটু কথা বলবো
তো তুমি একটু এদিকে আসো, তুমি একটু এদিকে আসো, আমি একটু জানবো তুমি যে কথাগুলো বলতেছ আসলে কতগুলো কথা সত্য। ঠিক আছে, এখানে এমন কেউ কি আছেন যে একটু কথা বলবেন ওর বিষয়ে? ওরে ভালোমতো চেনেন আপনি, ওরে চেনেন ভালোমতো? একটু ওই যে এখানে তো অনেক রোদ, একটু ছায়াতে আসেন তো, একটু আপনার সাথে কথা বলবো একটু। ওলো মনে বয়স তখন কম ছিল, ওলো বিদেশে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওর বাবা মা তো খুব অসহায়। হ্যাঁ হ্যাঁ, দিন পাঁচ চলে না। ঠিক আছে, এজন্য ওরে কিছু টাকা পয়সা দিয়ে ওর বাবা মরে বিদেশে পাঠাইছিল। ওইখান থেকে আসার পরে কিছু দিন মাস দুই মনে ভালো ছিল, থাকার পরে হঠাৎ শুনি যে মৌসুমি অসুস্থ, খুবই অসুস্থ। পরে আমরা দেখতে আসলাম, এসে দেখি যে মানে বিছানায় পড়া। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ওর বিষয়ে অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে। আপনি তো মৌসুমির আব্বা, ঠিক না? আচ্ছা, মৌসুমির এই যে এইভাবে কথা বলতেছে, এরকম করে কি সবসময় এইভাবে চলে? না, তাইলে আপনি কি কাজ করেন? আমি কিছু করি। কি কাজ? কৃষি কাজ করেন? আপনাদের নিজস্ব কোন জায়গা বা জমি কিছু আছে? এই ভিটে বাড়িটা কার? এটা হচ্ছে অন্যজনের। এটা অন্যজনের, মানে আপনার নিজস্ব কোন জমি জিরাত নাই কিছু? মৌসুমি, এবার তুমি একটু বলো, যেহেতু আমরা তোমার একটা ভিডিও করতেছি, ভিডিওটা দেশে প্রবাসী অনেক মানুষ দেখবে, দেখার পর তোমার অনেকে হেল্প করবে টাকা পয়সা দিয়া, তো টাকা পয়সা দিলে নিবা? হ্যাঁ নিব। আচ্ছা, কিভাবে দিবে? মোবাইল চালাও। বিকাশে দিবে। বিকাশে দিবে? হ্যাঁ। কার নাম্বার? বিকাশ নাম্বার কার? আমার ভাইয়ার। তোমার ভাইয়ার? আচ্ছা, নাম্বারটা বলো। 01755034066 01755034066 এটা কার নাম্বার? আমার ভাইয়ার। তোমার ভাইয়ার নাম্বার? এই নাম্বারে ফোন দিলে কি তোমার সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ দাদা। তো দর্শক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আর বিদায় নিব। বিদায় নেওয়ার আগে কিছু বলবা তুমি? কিছু বলার আছে? হ্যাঁ, কি বলবা বলো? আমি একটু কোরআন তেলাওয়াত বলবো। কোরআন তেলাওয়াত করবা? করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তো ঠিক আছে মৌসুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যারা দেখছেন এই পর্যন্ত, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।